হ্যালো গাইস, আজ আমি আপনাদের কাছে যে ফোনটি নিয়ে কথা বলতে যাচ্ছি এটি হচ্ছে J2 প্রাইম। যদি বলা যায় J2 সিরিজের মধ্যে এখনকার সময়ে সবচেয়ে পপুলার একটি ফোন হচ্ছে J2 প্রাইম। এর সাইজ হচ্ছে আমরা যেটা পাচ্ছি যে 5 ইঞ্চি ডিসপ্লে সাইজের। J2 প্রাইমটা হচ্ছে নতুনভাবে অনেক মডিফিকেশন হয়ে আপডেটভাবে আসছে। তো এর যদি টোটাল ওভারঅল বলা যায় এটা ফুল এস্টেট শেপের একটা হচ্ছে ফোন, যেটা আপনার চারপাশে যে চার কোনা যেটা আছে আমি হচ্ছে এস্টেট শেপের মধ্যে আমি ফোনটা পাচ্ছি। আর এর হচ্ছে সাইড রাউন্ডটা যেটা আছে রাউন্ডটা হচ্ছে ফুল হচ্ছে মেটাল রাউন্ড। ব্যাক সাইড লুকিংটা অনেক বেশি গর্জিয়াস, এর ফুল সাইড যেটা আছে অনেক গ্লোরিয়াস। আর J2 প্রাইমের কনফিগারেশন সম্পর্কে যদি আমরা বলতে যাই তাহলে হচ্ছে যে এর দিক থেকে কনফিগারেশনের দিক থেকে আমরা পাচ্ছি 1.5 GB র্যাম, প্রসেসর হচ্ছে কোয়াড কোর 1.4 GHz, এছাড়া হচ্ছে রোম দেওয়া আছে এটাতে 8 GB। আর সবচেয়ে বড় ব্যাপার যেটা J2 প্রাইমের এই সেটটিতে আপনি পাচ্ছেন 256 GB পর্যন্ত স্টোরেজ সাপোর্টেড। আর এছাড়াও হচ্ছে আরও ভার্সনের দিক থেকে হচ্ছে এটা বিল্ট ইন 4G ভার্সনে আসছে, আমরা 4G এটা পাচ্ছি। আর অপারেটিংয়ের দিক থেকে অ্যান্ড্রয়েড ভার্সন হচ্ছে অ্যান্ড্রয়েড মার্সমেলো, যেটি আমরা মার্সমেলো ভার্সনটা আমরা এখানে পাচ্ছি ব্যবহারের ক্ষেত্রে 6.0.1। তো কনফিগারেশনের দিক থেকে আমরা যে সাপোর্টগুলো যেটা পাচ্ছি এখানে ব্যবহারের দিক থেকে, এছাড়াও এক্সট্রাভাবে যদি আরও কিছু বলা যায় যে ক্যামেরা নিয়ে যদি কথা বলতে যাই তো ক্যামেরা হচ্ছে ক্যামেরার দিক থেকে আমরা পাচ্ছি হচ্ছে মেইন ক্যামেরা হচ্ছে 8 MP, মেইন ক্যামেরাটা আমরা যেটা পাচ্ছি 8 MP ক্যামেরা পাচ্ছি। আর এর সাথে হচ্ছে ফুল LED ফ্ল্যাশ এখানে সংযুক্ত করা হয়েছে। আর এছাড়া ফ্রন্ট ক্যামেরা যেটা হচ্ছে 5 MP। আর সবচেয়ে বড় বিষয়টা যেটা হচ্ছে J2 সিরিজের মধ্যে J2 প্রাইমে কিন্তু আমরা ফ্রন্ট ক্যামেরা আমরা LED ফ্ল্যাশ পাচ্ছি এটা ব্যবহারের ক্ষেত্রে। আর হচ্ছে ক্যামেরার যদি ডিটেলস যদি আরও যদি বেটারভাবে যদি দেখা যায় ক্যামেরা কোয়ালিটির দিক থেকে এটি অনেক হাই করা হয়েছে। যখন দেখা যাচ্ছে যে একটা পিকচার যখন আমরা এখানে জুম করতে যাচ্ছি এতে কোনো প্রকার কোনো ময়শ্চার নাই, ফুল ক্লিন এবং শার্পনেস আমরা হচ্ছে ক্যামেরা এখানে দেখা যাচ্ছে আর কি, অনেক পারফেক্ট ক্যামেরা কনফিগার কোয়ালিটি। J2 প্রাইমের আমরা এতক্ষণ কনফিগারেশন এর হচ্ছে কনফিগারেশন এর ক্যামেরা সব কিছু আমরা দেখলাম। তো এখন আমরা দেখতে যাচ্ছি আসলে এটা গেমিংয়ের দিক থেকে কতটা পারফেক্ট একটা ডিভাইস, কতটা পারফেক্ট একটা ফোন। তো আমরা যদি এর গেমিং পাওয়ার হাউসটা যদি দেখতে চাই যে গেমের দিক থেকে J2 প্রাইম আসলে কতটা সাপোর্টেড এবং পারফেক্ট, তো এটা আমরা এখনই দেখতে যাচ্ছি। তো যার কারণে দেখা যাচ্ছে যে অনেক হাই রেজলিউশনে আমরা একটা গেম ওপেন করতে যাচ্ছি এখানে, যে এই গেমসটার ক্ষেত্রে আমরা পারফরমেন্সটা আমরা কতটা কীরকমভাবে পাচ্ছি এখানে। এটা আমরা এখন হচ্ছে প্লে করতে যাচ্ছি যে এই পারফরমেন্সের দিক থেকে আমরা এখানে কতটা পাচ্ছি সাপোর্ট পাচ্ছি, গেমিংয়ের দিক থেকে কতটা পারফেক্টলিভাবে এখানে পাওয়া যাচ্ছে। তো দেখা যাচ্ছে পুরো স্মুথভাবে আমরা গেমটা এখানে আমরা ফোনে প্লে করলাম এবং অনেক সুন্দরভাবে এখানে হচ্ছে কার রাইড হচ্ছে এবং হচ্ছে চারপাশের যে এর যে পুরো যে গ্রাফিক্সের যে এখানে যে ব্যবহার করা হয়েছে সেটা আমরা অনেক ক্লিয়ারভাবে অনেক ক্লিনভাবে আমরা এখানে দেখতে পাচ্ছি এবং হচ্ছে GPU কোয়ালিটি অনেক হাই করা হয়েছে। তো ওভার সব দিক থেকে বলা যায় হচ্ছে J2 প্রাইমে যদি হচ্ছে গেমিংয়ের দিক থেকে যদি আমরা বলি গেমিং এক্সপিরিয়েন্সের দিক থেকে, তো সেই দিক থেকে অবশ্যই এটি একটি গেমিং পাওয়ার হাউস একটি ডিভাইস। গেমিংয়ের পরবর্তীতে আমরা যদি এক্সট্রা কিছু যদি আমরা ফিচার নিয়ে কথা বলতে যাই এছাড়াও তাহলে আমরা স্যামসাংয়ের নিজস্ব হিসাবে আরও এক্সট্রা অনেক কিছু এখানে পাচ্ছি, যেমন এখানে হচ্ছে আছে পাওয়ার সেভিং মোড, এস বাইক মোড, আল্ট্রা এস পাওয়ার প্ল্যানিং, এই ধরনের নতুন নতুন অনেক আপডেট সিস্টেম এখানে আমরা পাচ্ছি ব্যবহারের ক্ষেত্রে। এছাড়াও এখানে ব্যবহার করা হয়েছে হচ্ছে এসি গুড ফোল্ডার এখানে ইউজ করা হয়েছে। তো ওভারঅল যে J2 প্রাইমের আমরা যে যাবতীয় সব কিছু দেখলাম এর হচ্ছে কনফিগারেশন, ক্যামেরা, গেমিংয়ের দিক থেকে, ডিজাইন, সাইজ, তো এই দিক থেকে যদি বলা যায় যে এর প্রাইসটা যেটা করা হয়েছে প্রাইসের দিক থেকে যেটা করা হয়েছে সেটা হচ্ছে 11,490। তো এটা অবশ্যই আমাদের অনেকটা প্রাইসটা অনেক পারফেক্টেবল যে এই প্রাইসের মধ্যে আমরা J2 প্রাইম আমরা ব্যবহারের ক্ষেত্রে অনেক ধরনের আপডেট কিছু এবং অনেক কিছুই পাচ্ছি। তো সেদিক থেকে দেখা যায় যে এই প্রাইসের মধ্যে J2 প্রাইম আছে অনেক পারফেক্ট একটা ফোন।